শিক্ষক দের উপর যে অত্যাচার হয়েছে এটা অন্যায় না নাই? এর প্রতিবাদ যারা করবে না তারা বলুন ধরা পড়বে না পড়বে না? এইবারে বুঝতে পারছো অস্থায়ী তো নাকি? 9 বছর ধরে আনের মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাগুলোর উপরে প্রতারণা করছে বর্তমান সরকার। এটা বলার স্বাধীনতা আমার দেশ আমায় দিয়েছে, আমার ইসলামও দিয়েছে। যদি মনে করেন বোন দেখিয়ে বন্দুক দেখিয়ে গলার কণ্ঠকে চেপে ধরব, তাহলে শুনে রেখে দেন, আপনি তাহলে দেশদ্রোহী হবেন, সংবিধান বিরোধী হবেন। আমার আন্দোলনটা যদি দেশের বিরুদ্ধে হয়, সংবিধানের বিরুদ্ধে হয়, আপনি যদি প্রকৃত দেশপ্রেমিক হন তাহলে আমার বিরুদ্ধে আইনের আশ্রয় নেন, আমার বিরুদ্ধে কেস করুন, কোর্টে মামলা হোক, আমি কোর্টে যাব। আমি যদি ভুল করে থাকি, দেশের বিরোধী করে থাকি, আইনের বিরোধী করে থাকি, আমার দেশের আদালত আমাকে যে আইনের বিচার দেবে আমি মাথা পেতে মেনে নেব। আর যদি মনে করেন না বাস তুলব, লাঠি তুলব, কাদা তুলব, শুনে রেখে দেন, সবার করে আছি, এটাকে কমজোরি মনে করেন না, সবার করে আছি, এটা মানবতার পরিচয় দিচ্ছি, সবার করে আছি, কমজোরি মনে করবেন না, সবার করে আছি, দেশের আইনকে ভালোবাসি তাই, সবার করে আছি, কমজোরি মনে করবেন না, সবার করে আছি, দেশের ভ্রাতৃত্বকে টিকাবো বলে তাই। কোনদিন যদি এই সবারের বাদ ভেঙে যায় সেই দিন পিতে নেবেন, সেই দিন বুঝে নেবেন ব্রিটিশ পিয়নের কিভাবে লড়াই হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। আর একবার সেই লড়াই হয়তো সেই দিন হয়ে যাবে যেদিন আমাদের ধৈর্যর বাঁধটা ভেঙে যাবে। ঠিক না বেটে? আমরা আমরা হাফেজে কোরআন, আমরা উলামায়ে দ্বীন, আমরা সেই দিন জালিমদের ঘরে আমরা বুঝাতে পারবো না পারবো না, ধরে বলেন পারবো না পারবো না। ভাইয়ের আমার ঘাবড়াবার কোনো জায়গা নেই, জন্মিছে যখন মরবো একদিন, মরণটা যেন কুকুরের মতো না হয়, মরণটা যেন গরু ছাগলের মতো না হয়, মরণটা যেন ইমানদারের মতো হয়। একদিন বাঁচবো, একদিন বাঁচবো, কারো কাছে দালালি খেয়ে ভিক্ষাচে কারো দয়াতে বাঁচবো না, একদিন বাঁচবো আল্লাহ দয়ায় আল্লাহ সাহায্যে বাঁচবো। 1000 বছর কোন জালিমের পা চেটে বাঁচতে রাজি ইমানদাররা নয়। ঠিক না বেটি? আজকে সেই লোকগুলোকে শিক্ষক শিক্ষিকা যারা গুরু হয়, শিক্ষক মানে গুরু সমতুল্য তো নাকি? 9 বছর ধরে তাদের সঙ্গে প্রতারণা হচ্ছে, যখনই তারা যায় স্যার আমাদের মাইনে দিচ্ছি দেবো, ঠিক আছে কত হবে এই হয়েছে, কখনো পিটিয়ে তুলে দেয়, কখনো মেরে তুলে দেয়। 9 বছর ধরে 40,000 স্টুডেন্টের লাইফ কে লিয়ে খেলা হচ্ছে, 9 বছর ধরে হাজার হাজার কম বেশি 2,500 থেকে 3,000 শিক্ষক শিক্ষিকা। আমার প্রিয় দেশবাসী, ভাববেন না শুধু মুসলমানদের জন্য লড়াই করছি, ওই আনেরের শিক্ষকের মধ্যে মুসলিম সমাজের যেমন শিক্ষক আছে, হিন্দু ভাই, দলিত ভাই, সিভিল কাস্ট ভাই, আদিবাসী ভাই, সমস্ত ধর্মের ভাই বোনেরা তারাও রয়েছে। ওই যে শিক্ষক ছাত্র 40,000
ভাববেন না মুসলমান এই জাতের সুশ্রী দিয়ে তো আমরা শেষ ওখানে প্রতিটা ধর্মের আছে আরে ভারতবাসী আছে আমার বাংলার নাগরিক তারা আমার বাংলার আগামী ভবিষ্যতের প্রজন্মই 40,000 বাচ্চা তারা যে কোনো ধর্মেরই হোক ওই শিক্ষক আর বাচ্চাদের উপরে যে প্রতারণা করা হলো এই প্রতারণার অবিলম্বে যদি সমাধান না হয় আগামী দিন আনেরের মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা ওই 40,000 বাচ্চার মৃত্যু মিলে পাইয়ে দিবার দাবিতে কলিকাতার রাজপথকে অবরুদ্ধ করে দিয়ে আমি আব্বাস সিদ্দিকী তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে নামবো আপনারা কি রাজি আছেন রাজি আছে তৈরি থাকুন কেন অন্যায়ের কখনো প্রশ্রয় দেওয়া যাবে না এই কথা বুঝছেন না বোঝেন না এসব কথা বলছি খারাপ লাগছে না হুজুর আপনি যা করছেন বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে আব্বাস সিদ্দিক আজকে জলসায় আসবেন এসে গেছে এসে যাবার সময় হলো বিজেপি চলে এসেছে না চলে আসবে চলে এসেছে যাবার সময় আব্বাস সিদ্দিক তৈরি করছে কথা বুঝে আসছে আরে বিজেপি কে তারাতে ইনাদের দ্বারা কখনো সম্ভব যারা এক বছরের বাচ্চাকে রুখতে পারলো না এখন 18 বছর বয়স হয়ে গেছে কথা বুঝছেন না আর রুখতে পারে বিজেপি কখন রুখতে পারে নাকি যখন এক বছরের বাচ্চা ছিল তার মানে একটা সিট ছিল তখন রুখতে পারে না এখন 18টা সিট আর রুখতে পারবে ভাই আর যে বিজেপি কে দিকে রুখতে পারে প্রকৃত দেশপ্রেমিক সেটা আমরা পারবো ঠিক না বেটি হ্যাঁ কথা বুঝে আসছে শুধু আপনাদের করে বোকা বানাচ্ছে বিজেপি চলে আসবে বিজেপি তো কি হয়েছে বিজেপি আমার খোদা নাকি ওর হাতে আমার জান লিখা আছে ও আমায় খাওয়ায় ও আমি মেরে দেবে হায়াত মত কার হাতে মমতা বাচ্চি রেখেছে যদি কেউ মনে করে বুদ্ধদের মমতা শুনিয়া বাঁচায় আর বিজেপি মারে সে মোমেন না কাঁদে ইমান ঠিক কর না উত্তরপ্রদেশে কি হচ্ছে দেখছুনি হ্যাঁ উত্তরপ্রদেশটাতে ভারতবর্ষের সব থেকে জঘন্য রাজ চলেছে কথাটা ঠিকই সব থেকে জঘন্য রাজ উত্তরপ্রদেশে চলছে আর যে বিজেপি নেই আরও তো রাজ্যে আছে গুজরাটে 22 বছর আছে 11% মুসলমান 6% চাকরি করে জানো ভারতবর্ষের সব থেকে মুসলিম ধনী মুসলিম কোন রাজ্যে গুজরাটে এক কথা শুনছেন না উত্তরপ্রদেশের ব্যাপারটা বলতে পারেন জঘন্য চলছে কিন্তু আমার বাংলা কোন সব উত্তরপ্রদেশ থেকে ভালো আছে হ্যাঁ আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে আশিবালিকে মারতে 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 বেড়ে দিল বেচারিটা বিয়ের বাজার করতে গিয়েছিল তার নেতৃত্ব দিচ্ছে একজন টিএমসির প্রধান শুনছেন ভাই আমার কথা খারাপ লাগছে যেটা সত্য সেটা বলছি অসুবিধা আছে আমার নেই আপনাদের অসুবিধা আছে তাহলে বলুন ছেড়ে দিই কিন্তু জলসায় বেরোবো না হক কথা যদি বলতে না পারি বেরোবো না আর আমার স্বাধীনকে স্বাধীন দেশ বলে আর মানবো না যে দেশে আমার কথা বলার অধিকার নেই সেটা কিসের স্বাধীন দেশ হ্যাঁ কথা বুঝে আসছে না নাই তবে আমার দেশ কিন্তু আমাকে কথা বলার অধিকার দিয়েছে কথা বুঝে আসছে অতএব যে কথা উঠতে যাবে সে দেশদ্রোহী ঠিক না বেটি দেশদ্রোহীকে মাফ করে দেবেন দেশদ্রোহীকে ছেড়ে দেবেন গণতন্ত্র কাকে বলে বিরোধী থাকার নাম না বিরোধী শূন্যের নাম জোরে বলুন রাজতন্ত্র কাকে বলে বিরোধী থাকা না বিরোধী শূন্য বিরোধী শূন্য তাহলে আমার ভারত গণতন্ত্র না রাজতন্ত্র এখানে যদি কেউ বলে বিরোধী শূন্য করব তাহলে সে ভারতের গণতন্ত্রকে হত্যা করলো না করলো না পঞ্চায়েত ভোটে কেউ একজন বলেছিল বিরোধী শূন্য করব ভদ্রলোকের নামটা মনে আছে মনে আছে রাতারাতি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেল কুতা ছিল একদিন কে জানে হঠাৎ করে চলে এলো এসে দাঁড়িয়ে গেল কথা বুঝছে না দাঁড়িয়ে গিয়ে বললো বিরোধী শূন্য করে দেব বিরোধী শূন্যর নামে বাম কংগ্রেসকে পিটলো তাদের নমিনেশন জমা দিতে দিল না আর ওইদিকে বিজেপি নমিনেশন দিচ্ছে বলছে ওটা আমাদেরই লোক তো দিচ্ছে দিক না এই কথা মাথায় ঢুকছে টাকা রিপিট আর দুপিট নকশাটা আলাদা কিন্তু আলাদা নাকি টাকাটা কি গো টাকা
খুব কষ্ট। দোয়া কর দেবো এক টাকা আছে, পাঁচ টাকা আছে, হ্যাঁ আছে পাঁচ টাকা। আবার ওই মুরুব্বী বলছে সন্ধে পর্যন্ত মূলো তুলা করে ফেলবেন নাকি? এটা ক টাকা ভাই, জোরে বলুন, এটা ক টাকা ভাই? যে যা দিচ্ছে নিয়ে লোক তো পাঁচ টাকা নাকি করে, এটা ক টাকা ভাই? আর এটা একই, এটা এটা কি করে হয়? এদিকে গান দিয়ে আছে, এদিকে নাগল রয়েছে ট্রাক্টর, এদিকে গান্ধীবাবুর ছবি তো, আর এদিকটা ট্রাক্টর, দুটি পাঁচ টাকা একই একই একই। পশ্চিমবাংলায় বিজেপি ছিল, পশ্চিমবাংলার পাহারাদার আব্বাস সিদ্দিকী, পশ্চিমবাংলার দায়িত্ব আব্বাস সিদ্দিকীর হাতে আছে, এই পশ্চিমবাংলায় বিজেপি ঢুকছে দোষ আব্বাস সিদ্দিকীর। ধরুন পশ্চিমবাংলার দায়িত্ব বুঝাবার জন্য বলছি, দেগঙ্গার দায়িত্ব আমার হাতে আছে, আর এই দেগঙ্গায় বিজেপি ঢুকছে দোষ মুক্তি সাহেবকে তো করতো নাকি, দোষ কার? পশ্চিমবাংলার দায়িত্ব আপনার, আর বিজেপি ঢুকছে আর আপনার চালাগুলো দোষ আমায় দিচ্ছে, তার মানে কথা বুঝছেন না, বোঝেন না? তো এই নাটক বুঝতে পারছেন তো? হ্যাঁ, নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। যারাই বিজেপি আসছে আনছে তারাই বলছে বিজেপিকে রুখতে হবে, এখন ভাগাভাগি করলে হয়, মিলে যাও মিলে যাও মিলে যাও মিলে যাও, ভাগাভাগি করলে হয় বিজেপিকে রুখতে হবে রুখতে হবে, এই কথা শুনছেন না? আর আনন্দবাজার পত্রিকায় আমার বাংলার নেত্রী আমার দিদি, আমরাই তো এনেছিলাম নাকি, এই আনিনি, ফুরফুরার অবদান আছে না নাই দিদির পিছনে? কিন্তু ফুরফুরার সঙ্গে দিদি মিটাতে চাইছে, আল্লাহ মিটিয়ে দেবে। এই তোরা যদি বাঁচাতে চাস চাইকে যা, আমার আল্লাহ এদেরকে মিটিয়ে দেবে, বিশ্বাস আছে? হ্যাঁ, কেন এরা সেলসলাকে মিটাতে চাইছে, এরা আব্বাসকে শুধু নয়, এদের বিষয়ে তুমি জানো এরা কি করছে ভেতরে ভেতরে? হ্যাঁ, এরা পুরো ফুরফুরা সেলসলাটাকে মিটাতে চাইছে, শুনে রেখে যান। আর গাছ না হলে কখনো গাছকে কাটতে পারে না, সেলসলাকে কখনো মিটাতে পারবে না, সেলসলার পরিবার যদি সাথ না দেয়, এটাও মাথায় ঢুকে রাখবেন। আরে সেলসলা এখন চেনাচের মুড়ি টাইপের হয়ে গেছে, ও কারো অত দরদ নেই, আমার পেট ভরে গেলে মিটে গেল, কথা বুঝে আসছে না? রক্ত পানি করা পয়সা দিয়ে আপনার দেগঙ্গাতে পীর আবু বকর সিদ্দিকীর নামে বল্লভপুর মাদ্রাসা তৈরি করছে আব্বাস সিদ্দিকী, রক্ত পানি করে আপনাদের পাশের থানায়, ওই দূরে দেখছিলাম হাজি সাহেব বসেছিল, এসে বসলো এস্তা কি বলে হাজি সাহেবের নাম জানো কি? হ্যাঁ, ওটা দাঁড়াও না বাবা, কি মাদ্রাসা ওটা, কোন জায়গা? বড় গোপরা, আবু জাফরিয়া মেজর হুজুরের নামে মাদ্রাসা চালাচ্ছি, এভাবে ৪৫টা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সব দাদা হুজুর পাঁচ হুজুরের নামে, একটা আব্বাস সিদ্দিকীর নামে রাখিনি বাবা। ফুরফুরা শরীফের জায়গা কিনেছি ১০০ বিঘে, অনেকে বলেছিল তো জায়গা কিনে নে, তারপরে বললো ১৮ বিঘে, এখন বলছে জায়গা কিনেছে তবে বিক্রি করে নেবে। আর আমি আপনাদের বলে যাচ্ছি, যারা বলছে বিক্রি করে দেবে তাদের বললেই বলবেন ভাই শুনেছি আমিও বিক্রি করে দেবে, একটু খদ্দের থাকলে বলিস, তোকে কিছু কনসেশন দেব, লাখে ২% লাখে ২০০০, আমাদের ওখানে যেটা সিস্টেম অনেক টাকা দাম রে বাবা, অনেক টাকা হয়ে যাবে, শুনছেন? পীর আবু বকর মেরিট স্কলারশিপ চালাচ্ছি, অনেক ভাই অনেক বোন, শুধু মহিলা পুরুষ নয়, মহিলাদের মধ্যে অনেক গুণ আছে, যারা গরিব ঘরের মেয়ে, বাপ ভ্যান চালায় কি লেবার করে, কিন্তু আমার বোনের ব্রেন আল্লাহ দিয়েছে, ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে,
যোগাযোগ করেছে এই বোনের ফিস দিচ্ছি ভর্তি এবং তাকে পড়াশোনার মাসে মাসে টাকাও দিচ্ছি, সেটাও আমার আবু বকর সিদ্দিকীর নামে করেছি, আমার নামে করিনি। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, কি কথা বলতে গিয়ে দিয়ে চলে গেলাম, বিজেপি আসবে, ১৮x7 কত হচ্ছে, ১২৬, ১৪৮ রাউন্ড ফিগার, কটা বাকি, ২২টা, কটা, ২২টা, তাই তো নাকি? অঙ্কে খুব একটা কাঁচা নয় মনে হচ্ছে, ১৮x7 ১২৬টা তো অলরেডি পেয়ে গেছে, ১৮x7 পেয়েছে তো, তাহলে বাকি রইল কটা, ২২টা। বিজেপির সময় লাগে কিনতে, আর বর্তমান বাংলায় বিক্রি হবার এমএলএ কম আছে, অলরেডি হু করে জিতছে, শুধু একবার ভোটের ঘোষণা হোক না দেখবেন একটা মিছিল বেরিয়েছে এমএলএদের, কি গো ভাই কি খবর, বলছে ওই দিকে যাচ্ছি, কেন এখানে, বলে এখানে বীজ হিসাবে ছিলাম, ওখানে এবার চাষ হব, কথা বুঝছেন না? তারপরে ভরসা করছেন কার উপরে, যার নামে সারদার কেস আছে সিবিআই পাঠালেই ছুটবে, শুনছেন না? তাহলে কার উপরে ভরসা করে আছে, যাকে পাহারা দিলাম ২০১১-১৯ দেখলাম ১৮ জায়গা দখল হয়ে গেছে, তার উপরে সম্পূর্ণ পাহারা দিবার ভরসা করে থাকলে দিল্লির মতো বসে মার খেতে হবে, কথা মাথায় ঢুকছে? দিল্লিতে কি হলো, সম্পূর্ণ বিশ্বাস করে মার খেতে হলো না, হলো না? তাতে নিজের বাঁচার জন্য, নিজের মা বোনের ইজ্জত বাঁচানোর জন্য নিজের ক্ষমতা অর্জন করার দরকার আছে না নাই? তুমি আমার বিরোধী করবে না, তুমি আমার ছেলেকে জুলুম করবে না, তুমি আমার ছেলেকে মারবে না, তুমি আমার ছেলেকে চোখ দেখাবে না, আমি এসে তোমার বিরুদ্ধে বলা বন্ধ করে দেবো, শুনছেন না শোনেন নি? তুমি এসে বলবে ভাই যাদের ভালো লাগে আমাদের ভোট দিও, আমরা তোমাদের জন্য এই করবো, হ্যান করবো, ত্যান করবো, আমি এসে বলবো ভাই ৭৩ বছর তো অনেককে বিশ্বাস করলি, একবার তোর আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার দেশবাসী হিসাবে আমার হিন্দু দলিত আদিবাসী ভাইয়েরা একটাবার যদি বিশ্বাস করতে পারেন আমি আপনাদের জন্য এই 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 করবো, যার বিশ্বাস হবে আমাকে দেবে, যার বিশ্বাস আপনাকে দেবে, এর নাম হলো গণতন্ত্র, ঠিক না বেটি? আপনি যদি বলেন ভোটের বুথে যেতে দেবো না, আপনি যদি বলেন আব্বাস সিদ্দিকীর সঙ্গে বিশলে ঠ্যাং ভেঙে দেবো, আপনি যদি বলেন ওর জলসা করলে গ্যাজার কেস দেবো, আপনি যদি বলেন ওর জলসা করলে আফিনের কেস দেবো, আপনি যদি মিথ্যা মিথ্যা ষড়যন্ত্র করেন, আপনি যদি ভয় দেখান, তাহলে আমি আমার ছেলেদেরকে বলে যাবো লিস্টগুলোকে তৈরি করে রাখ, লিস্টগুলো তৈরি করে রাখ, ইনশাল্লাহ ২১ আব্বাস সিদ্দিকি আসছে বাংলায়, ইনশাল্লাহ আসছে আব্বাস সিদ্দিকি, ইনশাল্লাহ আমাকে ফতে দেবে, লিস্টগুলো তৈরি করে রাখ, কথা বুঝে আসছে? আর আমি তো বলেছিলাম যে আপনার সঙ্গে হাত মিলাবো, বলেছি না বলিনি? বেগঙ্গায় আমি দেবো, হাড়োয়ায় হাবড়ায় আপনি দিন, কি হাড়োয়ায় আপনি দিন, কি দেবঙ্গায় আপনি দিন, আমাকে বারাসাতে দিন, কি বারাসাতে আপনি দিন, আমাকে মধ্যম গ্রামে দিন, এক কথায় আমি বলেছিলাম ২৪ পরগনায় ৩৩-৯টা আমাকে দিন, বাকি ২৪টা আপনি নিন, বলেছিলাম না বলিনি? ওই ২৪ জায়গায় আপনার হয়ে লড়বো যাতে বিজেপি না আসে, আর ৯টা জায়গায় আপনি সিট দেবেন না যাতে ভোট ভাগে বিজেপি না আসে, সেই জায়গায় আপনি উপরন্ত এই দাবি না মেনে আপনি ডুবানো কলি যদি এত মিজাজ দেখাতে পারেন, তাহলে আল্লাহ কারে নঙ্ক তো প্রথম নতুন একদম বাজারে না পেয়েছি, কি একটু নতুন নৌকো ওটা সবার সব থাকে, ঠিক না বেটি? তাই আজ আপনাদেরকে বলে গেলাম আর ৯টা নয় ৩৪x৩৪টাতেই দেবো, কেন অনেক জুলুম করছে আমার ছেলেদের উপরে, আর একটা ধর্মীয় জলসা করতে গেলে বাধা, এটা দুয়ার মাহফিল করতে গেলে বাধা, এই হচ্ছে না আইনে, সে বাধা দিচ্ছে কোন সাহসে, তার থেকে আমার পিছনে লোক বেশি আছে তারপরও সে বাধা দিচ্ছে কোন পাওয়ারে ভাই,
রাজ পাওয়ারে তাহলে আমার এত কিছু থাকার পরও কিছু করতে পারছি না কেন ভাই রাজ নেই আজকে বাংলায় আসতে না আসতে একজন বলছে ঘাড়ে লাথি মেরে মুসলমানদের বার করে দেব বলছে না বলে নে কোন পাওয়ারে ভাই তোর পায়ে এত জোর হলো জোরে বলো তাহলে সে যদি রাজ পাওয়ারে লাথি মারতে যায় আর আমি তাকে লাথি মারবো বলিনি আমি শুধু বলেছি তুই ভাই লাথি মারবি আয় আর আমি লোহার ঢাল দেবো তোর পা ভেঙে যাবে আমার নামে কেস হচ্ছে ও লাথি মারছে কেস হয়নি আর আমি বলেছি তোর লাথিকে রুখবো আমাকে বলতে দেশদ্রোহী কোন পাওয়ার এসে লাথি মারলো কেস হয় না আর কোন পাওয়ারটা আমার নেই তাই রুখতে গেলেও কেস হচ্ছে ভাই জোরে বলো তাহলে যতক্ষণ না তোমরা তোমাদের রাজ পাওয়ার তৈরি করতে পারবে ও যে দলকেই জিতাও না কেন তোমাদেরকে গোলাম বানিয়ে রাখবে তোমাদেরকে ইউজ করবে তোমাদেরকে ব্যবহার করবে যতক্ষণ রস থাকবে ততক্ষণ মিশ্রাবে রস শেষ হয়ে গেলে ছিবড়ে করে ফেলে দেবে কথা বলতে গেলেই ছেড়ে ফেলে দেবে তাই আমি আব্বাস সিদ্দিকী আগামী দিন মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের স্বার্থে 2021-এ পশ্চিম বাংলার বুকে ইসলাম আমাকে বাধা দেয়নি দেশ আমাকে অধিকার দিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের স্বার্থে দেশের স্বার্থে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবাসীর স্বার্থে বাংলার বুকে ভালো ভালো শিক্ষিত এসআইপিএস অফিসার এক্স জজকে শিক্ষিত ব্যক্তিতে হয়ে তাদেরকে দাঁড় করিয়ে আমি আব্বাস সিদ্দিকী তাদের প্রচার করিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে তাদেরকে জিতিয়ে বিধানসভায় পাঠিয়ে বাংলার বুকে দুর্নীতিমুক্ত সমাজ করার লক্ষ্যে আগামী 21-এ ডিসেম্বরে দল ঘোষণা করে ডিসেম্বর থেকে রাজনীতির প্রকাশ্য জনসমাজ তৈরি করে আপনাদেরকে ডাক দেব আপনারা সেই দিন ভাইজানের দিকে তাকিয়ে আওলাদের রসুলের উপরে বিশ্বাস করে খানদানের কোরাইশের উপরে বিশ্বাস করে দেশবাসী হিসাবে দেশবাসীর উপরে বিশ্বাস করে একটা মাস আমার কথা বিশ্বাস করে আগামী দিন ক্যাম্পের হাত থেকে বাঁচার স্বার্থে এবং মাদাতুরে ধর্মীয় স্বাধীনতা নিয়ে অধিকার নিয়ে বাঁচার স্বার্থে আমার ক্যান্ডিডেটকে আমার কথা রেখে ভোট দিতে পারবেন ভোট দিতে পারবেন আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো নাকি আপনাবান আপনাদের কাছে তাহলে তিনটে কাজ দিয়ে গেলাম আমি যে কাজ করছি ভুল করছি ভাই তিনটে কাজ দিয়ে গেলাম আমি যে কাজ করছি ইসলাম বিরোধী করছি ভাই আমি যে কাজ করছি দেশ বিরোধী করছি ভাই না আপনি যা করছেন বিজেপি চলে আসবে সেই বিজেপি এত বুঝিয়ে সেই বিজেপি তার মানে বিজেপির একটা টোপ এই শুনছেন না সরল পিরান গ্রামের আম মানুষকে ভয় দেখানোর একটা টোপ হচ্ছে বিজেপি এই শুনছেন এক গরিবের নওয়াজ যদি জালিম বাদশার মোকাবেলায় যদি জয় পেতে পারে সেই গরিবের নওয়াজের দোয়ায় লক্ষ লক্ষ গরিবের নওয়াজের সন্তানরা আমরা বিজেপিকে ভয় করি হ্যাঁ বোকা বানানো হচ্ছে না আর দ্বিতীয় নম্বর বিজেপি চলে আসবে না চলে এসেছে আব্বাস সিদ্দিকী এনেছে না আপনি রাজনীতির কথা বলছেন বিজেপি চলে আসবে 19-এর আগে রাজনীতির কথা বলেছি ভাই 19-এ ভোটার পরে সিএবি বিলের পরে আমি রাজনীতির কথা বলেছি তা তখন তো অলরেডি 18টা পেয়ে গেছে তাহলে এই বিজেপি গুণ আসলো কি আব্বাস সিদ্দিকীর দোষে না আমি সিট দিইনি বিজেপি চলে এসেছে বলছেন না লোকসভার ভোটটা আলাদা ছিল আলাদা ছিল মানে লোকসভার ভোটটা কি তাহলে জেনারা দিত নাকি কি গো এই কথা শুনছেন না কিন্তু এখানে একটা রহস্য আছে লোকসভার ভোটটা আলাদা মানে আমার ভয় হয় এই লোকসভার ভোটটা আলাদা বলাতে আমার টেনশন হয় দিল্লির সাথে কোনো চুক্তি নাই তো যে সেন্টার তোমার রাজ্য আমার কথা বুঝছেন না যেটা আলাদা ব্যাপার ছিল লোকসভায় দিতে হবে কারণ সেন্টারটা বিজেপি থাকবে রাজ্যটা আমার থাকবে এই গটাপ নাই তো এই আমি ভাবতে পারি না কেন আলাদা যখন বলছে
ঠিক আছে আমি রাজনীতির কথা বললে বিজেপি আসবে কেন বলছেন না আপনি বললে ভোট ভাগ হয়ে যাবে ও তাই তাহলে ভোট তার মানে আব্বাস সিদ্দিকীর আছে ঠিক না বেটি তাহলে আপনার ভোট আছে আপনি রাজনীতি করছেন ওনার আছে উনি করছে তিনার আছে তিনি করছে তা আমার যখন আছে আমি করবো না কেন হারিকেন কন্ট্রোল লুটা পাখা হাতি ঘোড়া সবাই প্রার্থী দিচ্ছে দোষ নয় আর আব্বাস সিদ্দিকীর বেলায় দোষ কেন মাথায় ঢোকাও আব্বাস সিদ্দিকীর বেলায় দোষ একটা কারণে কেন সবাই জিতলে মুসলমানের ক্ষতি হলো কেউ কিচ্ছু বলবে না আর আব্বাস সিদ্দিকী জিতলে শুধু মুসলমান নয় কোনো গরিবের ওপর জুলুম হলেই কিন্তু ও যে টুটিটি বোঝাবে এর কথা বুঝছেন না বোঝেন না আরে আব্বাস সিদ্দিকীর হাতে কোনো পাওয়ার আছে নাকি এখন রাজ পাওয়ার আছে এই রাজ পাওয়ার না থাকার পরও যদি সারা বাংলা দাবি দিতে পারে ও যদি রাজ পাওয়ার পেয়ে যায় তাহলে কি করতে পারে ও তো ভাবছি ওরা ঠিক না বেটি এই জায়গায় ওদের পরচালনা ওদের ধোকায় পা দেবে ওরা বহুত কিছু প্ল্যান করবে আগামী দিন বিভিন্ন জায়গায় ইচ্ছা করে মারপিট লাগিয়ে দেবে দিয়ে তোমাদের ভয় খাওয়াবে পা দেবে ষড়যন্ত্রে মনে রেখে দিও দিল্লি বিহারে বিহারে ভাই কথা কোনো বলছি খারাপ লাগছে ইজাজত দিচ্ছেন তো নাকি শুনতে রাজি আছেন তো নাকি হাত তুলে বলুন শুনতে রাজি তো আপনার দিল্লিতে দিল্লি এই বিহারে সমস্ত মুসলমান বিজেপি তারাও বিজেপি তারাও বিজেপি তারাও বিজেপি বলছে দাঁড়া একবার এসি তো সাইজ করছে তার মানে কি বিজেপির মাইন্ডে ঢুকানো হচ্ছে মুসলমান ছাড়া সবাই তোমার বন্ধু শুনছেন না শোনেন না মুসলমান ছাড়া সবাই তোমার বন্ধু তাহলে বিজেপি যদি আসে তাহলে ওর দুশ্মনকে মারবে না মারবে না ওর দুশ্মনটা কে হয় মুসলমান এটা তৈরি করা হচ্ছে তো নাকি বুঝছেন না বোঝেন না তৈরি করা হচ্ছে তো বিজেপি যদি মুসলমানের শুধু বিরোধী হতো তাহলে এয়ার ইন্ডিয়া যে বিক্রি করলো এয়ার ইন্ডিয়ায় 1,22,000 লোক চাকরি করে মাত্র 2,000 1,20,000 অমুসলিমের চাকরি গেল শুনছেন ভাই এইবারে অনেক কিছু বিক্রি করেছে বিজেপি পুরো দেশটাকে দুদিন পর বিক্রি করে দেবে কথা বুঝছেন না বোঝেন না তাহলে বিজেপি একা দুশ্মন আমার কিন্তু বোঝানো হচ্ছে কেন যে মুসলমান একা যেন বিজেপির দুশ্মন বাকি সব যখন যোগাযোগ রেখে দিয়েছে সব যোগাযোগ রেখেছে ভেতরে ভেতরে দেখলেন না মুর্শিদাবাদে ধরা পড়লো টিএমসি পার্টির একটা নেতা গোপনে গোপনে বিজেপির বাড়ি গেছিল এই খবরটা দেখেন তো নাকি জানেন তো নাকি না আমার কথা ভুল বুঝবেন তারা ভাই তাহলে আব্বাস সিদ্দিকীর ভোট আছে তো নাকি তাই ভয় খাচ্ছে তাহলে আমি বলুন আমি যে কথা বলেছিলাম কথাটা ভালো না খারাপ যে 9 জায়গায় আমার ভোটটা লবো বাকি জায়গায় 24 জায়গায় আমার যে ভোট আছে ওই ভোটগুলো আপনাকে দেবো এই অফারটা ভালো ছিল না খারাপ ছিল যখন মানে নেই তাহলে সব জায়গায় দিয়ে দরকার আছে না নাই তাহলে পুরো 33 জায়গায় হবে তো নাকি হ্যাঁ রেডি তো নাকি আলহামদুলিল্লাহ এরপরেও যদি বলে বিজেপি চলে আসছে মানা যাবে মানা যাবে ভাই ভোট ভাগ হলে বিজেপি চলে তাই তো নাকি তুমি যদি ভোট ভাগ করো তাহলে বিজেপি আসবে এই শুনছেন না দেখুন ভাই যদি তুমি ভোট ভাগ করো আসবে না আসবে না আমার বিরোধী যারা আছে তাদেরকে দেখো না বিগত দিন তারা কি করেছে আর আমি তো বিগত দিন তোমাদের সঙ্গে ধোকা তো দিইনি ঠিক না বেডি যদি বলেন না তুমি পরে করবে তোমরা তো 10-20 বছর করলে তোমরা একটু সরে যাও না আমাকে 5 বছর দাও না ঠিক না বেটি তুমি যদি আমাকে বলো পরে করবে তাহলে আমি বলতে পারি না তুমি 10 বছর কচুরি রেস্ট নাও আমি 5 বছর করি কি ওসব কথা হয় না দেশ তোমারও দেশ আমারও আমার বাপের সম্পত্তি নয় দেশ বাবা খালি তোমারও বাপের সম্পত্তি নয় দেশ বাবা খালি তুমি তোমার মতো করো আমি আমার মতো করো যদি বলো গাই জুয়ারি দেখাবো শোনে যদি বলে গাই জুয়ারি দেখাবো কি গো ভয় খেয়ে যাবে এই জোরে বলেন ভয় খেয়ে যাবে দেশদ্রোহীকে মাফ করে দেবেন তিনটে কাজ বলে যাচ্ছি মনে রাখবেন আমার দুশ্মন বাড়ছে না কমছে কেন সব কথা খুলে বলতে পারছি না এরা এমন ফাঁদ পেতেছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন পুরো মেরে শেষ করে দেবে মুসলিম দলিত আদিবাসী গরিবদের ঘরে মেরে শেষ করে দেবে এরা সেই প্ল্যান করছে
যেমন হিটলার করেছিল, এরা সব সেইভাবে প্ল্যান করছে। আর প্রকাশ্য দুশ্মনের থেকে বেশি ক্ষতি বিশ্বাসঘাতক করে, ঠিক না বেঠিক? প্রকাশ্য দুশ্মনের সঙ্গে লড়াই কোনোদিন করে জিততে পারবেন না যদি বিশ্বাসঘাতককে না চিনতে পারেন। ধরুন আপনি অমুক জায়গায় একজনের সঙ্গে লড়াই করতে যাবেন, আপনি যে কোনো জায়গায় ফাঁদ পাতবেন তো, ঘাঁটি তৈরি করবেন তো, আর আপনার পাশে যে বন্ধু আছে বিশ্বাসঘাতক, মানে বন্ধু সেজে কিন্তু আপনার দুশ্মন, সে গোপনে গোপনে যে প্রকাশ্য দুশ্মনকে সব বলে দেবে, ঠিক না বেঠিক? তাহলে আপনি কখনো লড়াই করে জিততে পারবেন? হ্যাঁ জিততে পারবেন। তাহলে আগে লড়াই কার সঙ্গে করতে হবে বুঝতে পেরেছেন? তাতে বিজেপি কথাটা মাথা থেকে ভুলে যান, বিজেপি কথাটা মাথা থেকে ভুলে যান। কে আসবে, কে হারবে, কে জিতবে দেখার দরকার নাই। আল্লাহ বলেছে বান্দার চেষ্টা কর, আমি ফল দেব। আমার নিজের মা বোন বাপ ভাই, আমার নিজের অধিকার লিবার জন্য আমার নিজের অধিকারের লড়াইয়ে জিতা দরকার আছে না নাই? ভাইরা আমার আরেকটা কথা বলে যাই, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়, আমার আব্বা আমার মা আমার ভাই বোনকে বলবো না বলবো না, আমার ভয় হচ্ছে। পশু কুরবানি দেখেছেন? পশু কুরবানি হয় দেখেছেন তো? কিভাবে কুরবানি হয় ভাই? হাত পা বেঁধে জমিনে শুয়ায়, তারপরে আচ্ছা হাত পা যে বাঁধে সেই কি পশুটা কুরবানি করে? যে কুরবানি করে সে কোথায় থাকে? সাইডে থাকে। হাত পা বাঁধার সময় তরোয়াল নিয়ে যদি সামনে থাকে, গরু লাফালাফি শুরু করবে, পশু লাফালাফি করবে, হাত পা বাঁধতে পারবে? আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়, ইনাকে দিয়ে আমাদের হাত পা বাঁধানো হচ্ছে। বাঁধিয়া হয়ে গেলে একুশে মৌলানা এসে জবাই করবে। কথা বুঝছেন না বোঝেন না? মাথায় ঢুকলো না? ঢুকে নেই, ঢুকেছে মাথায়? যদি না ঢোকে আফসোস করতে হবে। আমার বড় ভয় হয়। তাই এখন যখন হাত পাটা খোলা আছে, একটুখানি হলো লাফালাফি করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজের গুটি কত তৈরি করে লিয়া দাঁড়াচ্ছে, ঠিক না বেটি? মনে রাখবে এখানে এতগুলো লোক আছে, এতগুলো লোক আছে, যদি দুটো কুকুর আছে, আমি কাউকে কুকুর বলতে চাইছি না, বুঝাবার জন্য বলছি, ঘেউ ঘেউ করবে না করবে না, কথা বলুন, কিন্তু একটা লোক দাঁড়িয়ে থাকবে, হাতে লাঠি থাকবে, ঘেউ ঘেউ করবে? 3.5 কোটি থাকার পরও 73 বছর সবাই মিলে আমাদেরকে শুষলো, কে চাকরি নিল, কে জমি নিল, কে জামা কাপড় খুলে নিল, কে পেটের খাবার নিল, আজকে শুনছি নাকি আমাদের নাগরিকত্ব কেড়ে নেবে। শুনছেন না? শুনেন না কেন? এত ঘেউ ঘেউ শুনতে হচ্ছে কেন? আমাদের হাতে লাঠি নেই, তার মানে আমাদের এমএলএ আমাদের মন্ত্রী নেই। শুনছেন তো নাকি? অতএব নিজেদের হাতে তৈরি দরকার আছে না না? শত শেষ কথা, আদিবাসী দলিত ভাইয়েরা তারা আমাকে, তারা আমার পাশে দাঁড়াচ্ছে, তাদের জন্য আমি নিজেকে লড়াই করছি। আপনারা কমসে কম একটা কথা তো বিশ্বাস করা দরকার, আল্লাহ রসুলের কথা। নবী বললেন উম্মতে মুহাম্মাদি, তোমরা কখনো ক্ষতি পেতে পারো না যদি তোমাদের নেতা ইমানদার না হয়, তোমাদের নেতা যদি চরিত্রবান না হয়, তোমাদের নেতা যদি ন্যায় পরায়ণ না হয়, তোমাদের নেতা যদি সৎ না হয়। তাই রসুল বলে যায় আল্লাহর রহমত আমার খানদানের উপরে আছে, তাই কোরাইশের নেতৃত্ব মানবে। আজ কোরাইশ পরিবারের সদস্য আমি আব্বাস সিদ্দিকী, 2021 সৎ ভদ্র নম্র মানব।